হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আজ খুব সহজেই কিভাবে চুল পড়ার সমস্যা দূর করা যায় তা দেখাবো। এই ভিডিও ছেলে ও মেয়ে সকলের জন্যই কার্যকর। তাহলে চলুন শুরু করি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে টাচ করুন। প্রথমে আপনার চুলের লম্বা ও ঘনত্ব অনুযায়ী একটি বা দুটি আলু নিন। এবার আলুর খোসা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানোর পর আলু ছোট ছোট করে কেটে নিন। এখন ব্লেন্ড করতে হবে। আপনি চাইলে পাটায় পিষে নিতে পারেন। আলু ব্লেন্ড করার পর ঘন পেস্ট হয়ে গেছে। এবার এর থেকে আলুর রস বের করে নিন। এখন এটিকে একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। আপনি চাইলে হাত দিয়েও চুলের গোড়ায় লাগাতে পারেন। চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমাতে আলুর রস ভালো কাজ করে। আলুর রস চুলের অতিরিক্ত তেল দূর করে। এটি দ্রুত চুলের বৃদ্ধি বাড়ায়। আলুর রসে রয়েছে ভিটামিন, আয়রন, ফাইবার ও প্রোটিন, যা চুলকে ঝলমলে করে। নিয়মিত আলুর রস ব্যবহারে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলে আসে বাড়তি উজ্জ্বলতা। এটি চুলের রুক্ষতা দূর করে ও চুল ভেঙে যাওয়া সমস্যার সমাধান করে। এবার আলুর রস আপনার চুল ও চুলের গোড়ায় স্প্রে করুন। তারপর আস্তে আস্তে 5 মিনিট ম্যাসেজ করুন। ম্যাসেজ করার পর 2 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টা পর আপনার চুল শ্যাম্পু করে নিন। তবে চুল পরিষ্কার থাকলে আলুর রস ব্যবহার করার পর শ্যাম্পু করার দরকার নেই। নিয়মিত আলুর রস ব্যবহারে আপনার চুল পড়া একদম কমে যাবে। আপনি পাবেন ঝরঝরে ও লম্বা চুল। ভালো ফল পেতে সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। আমার চ্যানেলে রূপচর্চার বিভিন্ন রকমের পদ্ধতি দেখিয়েছি, কারণ এক উপায় দিয়ে সবার সমস্যার সমাধান হয় না। তাই আপনার যদি এক টিপসে কাজ না হয়, তবে আমার অন্য টিপস ব্যবহার করে দেখুন, আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, সব উপাদান সবার ত্বকের সাথে মানায় না। তাই যে কোনো নতুন উপাদান ব্যবহারের আগে অবশ্যই প্রথমে হাতে অল্প করে লাগিয়ে দেখুন। যদি কোনো সমস্যা হয়, তবে তা ব্যবহার না করাই ভালো। আপনার ত্বকে যদি অ্যালার্জি বা অন্য কোনো ধরনের সমস্যা থাকে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নতুন কোনো উপাদান ব্যবহার না করাই ভালো। এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন।